করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি দেশে সম্ভবত ভ্যাকসিন সামনের বছরেই আসার সম্ভাবনা রয়েছে তবে ততদিন পর্যন্ত প্রত্যেক দিনের বুলেটিনে উঠে আসছে আক্রান্তের সংখ্যা সুস্থতার হার ক্রমশ বেড়ে যাওয়ায় বলা যেতে পারে দেশে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে এগোচ্ছে শুক্রবার দেশের মোট করোনা জয়ীর সংখ্যা পেরিয়ে গিয়েছে পঁয়ষট্টি লক্ষ সেই সঙ্গে দেড় মাসের মধ্যে প্রথমবার সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমতে কমতে নেমে এসেছে আট লক্ষেরও নিচে পাশাপাশি শুক্রবার থেকে সামান্য হলেও কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া সংখ্যান বলছে গত চব্বিশ ঘন্টায় দেশে বাষট্টি হাজার দুইশো বারো জন করোনা আক্রান্ত হয়েছেন যা আগের দিনের থেকে প্রায় এক হাজার কম এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াত্তর লক্ষ বত্রিশ হাজার ছয়শ একাশি জন গত চব্বিশ ঘন্টায় দেশে মৃতের সংখ্যাটা খানিকটা কমেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে আটশো জনের ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লক্ষ বারো হাজার নয়শো আটানব্বই জন স্বস্তির খবর হলো দেশে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন প্রায় সত্তর হাজার মানুষ অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা এই মুহূর্তে দেশে মোট করোনা জয়ীর সংখ্যা পঁয়ষট্টি লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন সক্রিয় রোগীর সংখ্যা সাত লক্ষ পঁচানব্বই হাজার সাতাশি জন যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে গত দেড় মাসের মধ্যে এই প্রথমবার সক্রিয় করোনা রোগীর সংখ্যাটা আট লক্ষের নিচে নামল রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন